ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মণিয়ন্দ ইউনিয়নের টনকে যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার টনকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন সাবেক পোস্টমাস্টার, বিশিষ্ট সমাজসেবক, টনকে কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি হাজী মোহাম্মদ ইসাক ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরব্বী, ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মণিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল ভূঁইয়া। টনকি সাদেকুল উলুম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কাদির সাহেবের সঞ্চালনায় মাহফিলের কোরআন ও হাদিস থেকে নসিহতপূর্ণ বয়ান পেশ করেন। টনকি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কায়েম সিরাজি, টনকি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নোমান আল হাবিব, ঢাকা কেরানীগঞ্জ বাইতুল জান্নাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রইসুল ইসলাম মাদানী সাহেব। মাহফিলের প্রধান বক্তা হিসেবে পিতামাতার খেদমত, আল্লাহর সন্তুষ্টি এবং তাকওয়া সম্পর্কে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন ফেনী জামিয়া ফজলুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা হযরত মাওলানা আব্দুর রহমান জামি। এছাড়াও কোরআন তেলাওয়াত, গজল, ইসলামী সঙ্গীত, হাম নাচ সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেন। ওয়াজ শুনতে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় কয়েক শতাধিক মুসলিম ধর্মপ্রাণ শ্রোতা উপস্থিত হন। ওয়াজ মাহফিলে টনকি গ্রাম ইউনিয়ন কমিটির সাবেক ও বর্তমান সদস্যগণ, টনকি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক ও বর্তমান সদস্যগণ, যুব সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মা বাবার জন্য দোয়া করি রব্বির হামহুম হামনা মাআহুম বিরহমাতিকা ইয়া।